আমার প্রিয় ছাত্ররা, নয়াটি মহেন্দ্র হাই স্কুলের এই দূরশিক্ষার মাধ্যমে যে ক্লাস শুরু হয়েছে, এই ক্লাসে গত বৃহস্পতিবার দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের যে ধাতুবিদ্যা এককের প্রশ্ন দেওয়া হয়েছিল, সেই প্রশ্নগুলির উত্তর সমাধান এই ভিডিওতে করে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা স্টুডেন্ট এই উত্তরগুলি দেখবে, খাতায় লিখবে, স্কুল খোলার পরে সেটা স্কুলে জমা দেবে, সুন্দর করে কালো কালি পেন দিয়ে লিখবে এবং স্কুল খুললে স্কুলে জমা দেবে। যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হয়, আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে। আশা করি অসুবিধা হবে না, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে দিচ্ছি, তোমরা খাতায় ঢুকে নেবে। কোশ্চেন একে যে এমসিকিউ দেওয়া হয়েছিল, এমসিকিউ উত্তরগুলি এরকম। প্রথম প্রশ্ন ছিল, কোন ধাতুটিকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়? উত্তর হচ্ছে সিলভার এবং সোনা, অপশান সি, 2 আর 3। তারপরেরটা ছিল, কোন খনিজটি আকরিক না, আয়রন পাইরাইটিস। জার্মান সিলভারে 0% সিলভার থাকে। ধাতু সংকর হলো সমসত্ব ও অসমসত্ব মিশ্রণ। স্টেনলেস স্টিলে নিকেল ও ক্রোমিয়াম থাকে। ধাতু সংকর যার মধ্যে পারদ ব্যবহার করা হয় তাকে অ্যামালগাম বলে। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকটি হলো বক্সাইট। কপারে ধাতু সংকর একটি বেল মেটাল যেখানে জিঙ্ক থাকে না। গ্যালভানাইজেশন প্রক্রিয়া জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। আর সমস্ত বক্তব্য সঠিকের মধ্যে সমস্ত আকরিক খনিজ, সব খনিজ আকরিক নয়, এই বক্তব্যটি সঠিক ছিল। 2 নম্বর প্রশ্নের শূন্যস্থানগুলো ছিল, শূন্যস্থানের প্রথমটা হবে পিতল ও কাঁসার প্রধান উপাদান কপার, জিঙ্কের প্রধান আকরিক জিঙ্ক ব্লেন্ড সংকেত জেরেনেস, লোহার মরচে পড়ার জন্য অক্সিজেন ও জলের প্রয়োজন, 2 বা ততোধিক ধাতুর সমসত্ব ও অসমসত্ব মিশ্রণে উৎপন্ন সংকর ধাতু। ইতে 2টো শূন্যস্থান ছিল, বক্সাইট অ্যালুমিনিয়ামে আকরিক কিন্তু আয়রন পাইরাইটিস আয়রনের খনিজ। সক্রিয়তা শ্রেণীর ওপরদি ধাতুর অক্সাইডগুলি স্থায়ী প্রকৃতির হয়। ধাতব অক্সাইড থেকে অক্সিজেন সরিয়ে নেওয়াকে অক্সিজেন অপসারণের বিজারণ প্রক্রিয়া, লোহার মরচে পড়া তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া। যদি এখানে রাসায়নিক বিক্রিয়া লেখে তাকেও নাম্বার দেওয়া হবে, রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক প্রক্রিয়া। মানে আর ফুলদানি এরকম শৌখিন জিনিসপত্র বানাতে লাগে জার্মান সিলভার। অতি সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল, অধিক সক্রিয় ধাতুর নিষ্কাশনে কোন প্রকার বিজয়নের সাহায্য নেওয়া হয়? উত্তর হচ্ছে তড়িৎ বিজয়নের প্রক্রিয়া সাহায্য নেওয়া হয়। 2 নম্বর প্রশ্ন ছিল, গ্যালভানাইজেশন কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লোহার তৈরি বস্তুর ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া প্রক্রিয়াকে বলা হয় গ্যালভানাইজেশন। এতে কি হয়, লোহার তৈরি বস্তুর আয়ু বৃদ্ধি পায়। গ্যালভানাইজেশন করলে কী হবে, লোহার বস্তুর আয়ু বৃদ্ধি পাবে। আর কপার সালফেট দ্রবণে জিঙ্কের রড প্রবেশ করা হলে জিঙ্ক যদি অধিক সক্রিয় তাই উহা কপার সালফেট দিয়ে কপারকে প্রতিস্থাপিত করবে, ধাতব কপার তৈরি করবে, এর ফলে কপার অধক্ষিপ্ত হবে এবং নীল বর্ণের কপার সালফেট দ্রবণটা বর্ণ আস্তে আস্তে বর্ণহীন হয়ে যাবে। মরিচার রাসায়নিক সংকেত হচ্ছে Fe2O3.XH2O, এর নাম সোডক ফেরিক অক্সাইড। আর স্টেনলেস স্টিলে অধাতুর মধ্যে কার্বন উপস্থিত থাকে। 3F হচ্ছে, কোন প্রকার লোহা তুলনামূলক বেশি বিশুদ্ধ? উত্তর, রট আয়রন বেশি বিশুদ্ধ।
টিনের জি হচ্ছে বিমান এরকম জাতীয় গাড়ির মোটর গাড়ি বডি বানানোর জন্য ডুরালুমিন ব্যবহার করা হয়। এসএন ও পিবি দুটো ধাতু যারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এইচ টু গ্যাস তৈরি করে। আর লেড, আয়রন, অ্যালুমিনিয়াম, সোডিয়ামের তড়িৎ রাসায়নিক শ্রেণীর অবস্থান হল সবচেয়ে উপরে সোডিয়াম আছে, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে এফি, তারপরে লেড আছে। যত উপরের দিকে উঠব সক্রিয়তা তত বেশি হয়, সেই সিরিজটি লেখা হয়েছে এখানে। আর লাস্ট প্রশ্ন ছিল ছোট প্রশ্নের, অধিকাংশ ধাতুকে কীরূপে পাওয়া যায়? সালফেট রূপে, কার্বনেট, অক্সাইড, ক্লোরাইড, এইসব আকরিক রূপে পাওয়া যায় যেটা বালি মাটির সাথে মিশে থাকে। এই ছিল আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এবার আমাদের চান্না পর্যন্ত যেতে হবে, যেখানে একটু দু নম্বরের প্রশ্নগুলো আছে। সেগুলো হচ্ছে চারের এ হচ্ছে, আমাদের প্রশ্ন নম্বর চার ছিল অ্যালুমিনিয়ামের ব্যবহার এবং জিঙ্কের ব্যবহার। প্রশ্ন নম্বর চার দু নম্বরে প্রশ্ন ছিল, অ্যালুমিনিয়ামের ব্যবহার হচ্ছে বিমান, মোটর গাড়ি, কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়, আর জিঙ্কের ব্যবহার সেই গ্যালভানাইজেশন, গ্যালভানাইজেশন পদ্ধতিতে এফির ওপর পলিথিন ব্যবহার করা হয়। চারের বি ছিল অ্যামালগাম কাকে বলে? যদি ধাতুসংঘ তৈরির সময় একটু উপাদান পারদ হয় তখন ধাতুসংঘকে অ্যামালগাম বলে, যেমন সোডিয়াম অ্যামালগাম। চারের সি হচ্ছে আয়রনের আকরিক, আয়রনের আকরিক হচ্ছে রেড হিমাটাইট Fe2O3, আর জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ড ZNS। চারের ডি ছিল সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। এটা আমাদের পাঠ্যপুস্তক, মানিক সংসদের বই বা ছায়ার বই বা যে বই আছে সব বইতে অ্যান্সারটা করা আছে, এটা খাতায় ঢুকবে সুন্দর করে। চারের ই ছিল স্টেইনলেস স্টিল উপাদান, সে উপাদান হচ্ছে আয়রন, ক্রোমিয়াম, নিকেল ও কার্বন। পরীক্ষাগারে যন্ত্রপাতি বানাতে এই স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়। আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম, আমাদের স্কুলের ডিস্টেন্স মোডে যে পড়ানো হচ্ছে, ক্লাস টেনের ভৌতবিজ্ঞান বিষয়ে ধাতুবিদ্যার যে প্রশ্নগুলো দিয়েছিলাম, তার উত্তরগুলো করে দেওয়া হলো। এই যে ইউটিউবের মাধ্যমে তোমাদের ফেসবুক গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে, প্রত্যেকের চ্যানেল খুলে এটা দেখে নেবে, লাইক ও সাবস্ক্রাইব করবে। ইন পরবর্তীকালে আমার যে নেক্সট বৃহস্পতিবার ক্লাস হবে, সেই ক্লাসও আমরা এভাবেই পড়াশোনা করব। যদি কোনো প্রশ্ন উত্তর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে বা লাইক ও মেসেজ করে কমেন্টস করে উত্তর জেনে নেবে, ঠিক আছে? সবাই এই উত্তরগুলো খাতায় লিখবে, স্কুল খুললে এটা জমা নেওয়া হবে। এই চ্যাপ্টারের প্রশ্নগুলো চারের ABCD 1, 2, 3, 4 চারটে প্রশ্ন দিয়েছি, মোট 40 নম্বরের প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো তোমাদের সলভ করে খাতায় দিতে হবে, লিখে দেবে, ঠিক আছে? ওকে।